হরে কৃষ্ণ বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে আমি জানাবো অহংকার কি অহংকার থেকে কি কি ক্ষতি হয় অহংকার থেকে মুক্তি কিভাবে পাবেন তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি প্রেস করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি শাস্ত্রে পাঁচ প্রকার দোষের কথা আছে যথা কাম ক্রোধ লোভ মোহ আর অহংকার এর মধ্যে প্রথম চারটি মনের মধ্যে এলে মানুষ বুঝতে পারে কিন্তু অহংকার মনের মধ্যে কখন জন্ম নেয় তা মানুষ বুঝতে পারে না অহম প্লাস কার সমান অহম মানে আমি তাহলে আমি কার আমি হলাম ঈশ্বরের ক্ষুদ্রতম অংশমাত্র এই দেহ মন ও প্রাণ সবই ঈশ্বরের দান তাই আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার ছেলে এই আমার আমার যতক্ষণ মনের মধ্যে থাকবে ততক্ষণ ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব নয় তাই শাস্ত্র অনুসারে অহংকার ত্যাগ করতে হলে আমি ও আমার এই দুটি শব্দের ব্যবহার নিষিদ্ধ করতে হবে কলিযুগে আমরা অহংকার ছাড়া চলতেই পারি না কেউ যদি নিজেকে একজন শ্রীকৃষ্ণের বড় ভক্ত মনে করে থাকেন সেটাও একটা অহংকার অনেক সময় ভক্তির মধ্যেই অহংকার সুপ্ত অবস্থায় থেকে যায় প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্বতভাবে কর্ম সকল উৎপন্ন হয় কিন্তু অহংকার বসে মিগুর ব্যক্তি মনে করে আমি কর্তা যার মধ্যে অহংকার বোধ আছে তিনি অপরকে হিংসা করেন সব সময় আমার আমার করতে থাকে অপরের প্রতি ক্রোধী থাকেন যার মধ্যে অহংকার আছে সে জ্ঞান প্রাপ্ত করতে পারে না অহংকারী ব্যক্তি অপরকে মানতে চায় না সর্বদা সে লোভ লালসা কামনা বাসনায় ডুবে থাকে অহংকার থেকে সৃষ্টি হয় মোহ এবং যেসব কিছু নিজের করে পেতে চায় অহংকারে ব্যক্তি মনে করে সেই সংসারকে সুখী করবে আমি আমার সন্তানকে সংসারের সকল সুখ দেব সন্তানকে সর্বদা চিন্তা করেন আমার সন্তান আমাকে নিয়ে গর্ব হয় অহংকার সর্বদা ব্যক্তিকে সংসারের আবদ্ধ করে তাই মোহ ত্যাগ করা উচিত আমাদের সবাইকে সর্বদা সত্য পথে চলা উচিত এই সংসারে আমার বলতে কিছুই নেই যা ছিল যা আছে এবং যা থাকবে সব কিছু ভগবানের কর্মফলের কারণে দেহ ধারণ করতে হয়েছিল আর দেহ ত্যাগ করতে হবে কি নিবেন সাথে টাকা পয়সা বাড়ি গাড়ি স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাবা ভাই বোন নাকি আত্মীয় স্বজন কিছুই যাবে না সাথে শুধু কেমন কর্ম করেছেন তা সাথে যাবে ফলের আশায় যদি কর্ম করেন তাহলে সেই কর্ম ফলভোগ করার জন্য কত দেহ যে ধারণ করতে হবে তার কোনো হিসাব নেই তাই কর্মফলের আশা ত্যাগ করে শুধু কর্তব্য কর্ম করে যান যদি প্রতি মুহূর্তে ভগবানকে ডাকুন তাহলে দেহ ত্যাগ করার সময় ভগবানকে স্মরণে আসবে আর যদি দেহ ত্যাগের সময় ভগবানকে স্মরণে আসে তাহলে আর দেহ ধারণ করতে হবে না কিন্তু যদি মনে করেন এখন নিব না সময় হয়নি পরে নেব অথবা দেহ ত্যাগ বা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করব তবে সেটা ভুল কারণ সারা জীবন যদি আপনি টাকার চিন্তা করেন তবে অন্তিমে টাকার কথাই স্মরণে আসবে একবার চিন্তা করুন বর্তমানে আপনি সারাদিন যা কর্ম করেন রাতে কি চোখ বন্ধ করলে তা দেখতে পান না যদি সারা জীবন সম্পত্তির চিন্তা করেন তাহলে মৃত্যুর সময় সম্পত্তির চিন্তায় আসবে আর পরের জন্মে সেই সম্পত্তির জন্য আপনাকে সাফ হয়ে জন্ম নিতে হবে এই মানব জন্ম খুবই দুর্লভ তাই হেলা করবেন না माँ बाबा प्रति जन्मे पा जाबे কিন্তু সদগুরু পাওয়া ভাগ্যের ব্যাপার একমাত্র সদ্গুরুই পারবেন আপনাকে সঠিক পথ দেখাতে সঠিক নির্দেশ দিতে আপনার মনে লুকিয়ে থাকা ভালো দিকগুলো আপনাকে দেখিয়ে দেবেন তাই সঠিক গুরু নির্বাচন করুন যিনি আপনাকে মুক্তির পথ দেখাতে পারেন এই কলিযুগে সহজ পথ হল হরিনাম করা শ্রী চৈতন্য মহাপ্রভু যে নির্দেশ দিয়ে গেছেন আমাদের জন্য তা অনুসরণ করতে হবে তবেই তো উন্নতি সম্ভব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌরভক্তবিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রকে আশ্রয় করুন তাহলেই আপনার চঞ্চল মন শান্ত হবে এবং হৃদয় খুঁজে পাবেন এই নামে কি অমিত্ব আছে এই নাম সুদা গ্রহণে জীবনকে সুখী করে তুলুন আর শ্রী গীতা পড়বেন তাহলে বুঝতে পারবেন যে জীবনের উদ্দেশ্য কী আপনি প্রকৃতপক্ষে কে কেন আসলেন এই মায়ার সংসারে কি করলে মুক্তি পাবেন কাকে সর্বদা আশ্রয় করতে হবে এবং কেন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের যে নির্দেশ দিয়ে গেছেন তা পালন করতে হবে শুধু ভোগ আর লালসায় ডুবে থাকলে হবে না এই সংসার হলো একটি দুঃখপূর্ণ কারাগার মানুষ প্রতিনিয়ত সুখ খুঁজছে কিন্তু তা কি পূর্ণ হচ্ছে না যতই সুখ খুঁজতে যাবেন ততই দুঃখ আসবে তাই দুঃখকে আপন করুন নিজের কর্তব্যকে বহন করে চলুন ঈশ্বর সবার মঙ্গল ও কল্যাণ করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আপনার মনে আসলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ